सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते। ओं शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओं सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। नमस्कार, भाग्यवर्त अनुष्ठने आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाच्छि। प्रत्येके अपेक्षा करेन एई अनुष्ठानेर जन्य, कारण आमरा प्रत्येकेई जेने निते चाई जे आजकेर दिनटा केमन जाबे, बारोटी राशिर क्षेत्रे प्रत्येकटी दिन ठीक केमन जेते पारे, की की सतर्कता अवलम्बन करे आमादेर चलते हबे, कतटा सफलता आमादेर हातेर मुठोय, सबटाई आमरा जानते पारि। तार संगे थाके दिनगत ग्रहगत अवस्थान निये आलोचना, एबं तार संगे थाके आपनादेर तरफ थेके करा कोनो ना कोनो व्हाट्सएपे प्रश्नेर उत्तर, एबं किछु एमन गाइडलाइन्स जे गाइडलाइन्से आमादेर किन्तु सफलता এবং সুস্থ জীবন যাপনের পথে আমরা চলতে পারি, যার জন্য আমাদের অপেক্ষা। ভাগ্যবার্তা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ভৃগুশ্রী জাতক, অনেক অনেক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আজ পয়লা জুন মঙ্গলবার, আজ সকাল 9:15 থেকে বৈদ্যুতি যোগ শুরু হবে। আজকের গ্রহগত শনিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, আজ আবার শতবিষা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবশী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিষা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক শুভ, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ। মেষ রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মেষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে সাফল্য। মেষ রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে যান, চূড়ান্ত সাফল্য। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে লাল এবং সবুজ। চার সংখ্যা জাতক জাতিকাদের শুভ, এক সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, আজকেও আপনারা অর্থনৈতিক সাফল্য পাবেন, বিশেষ করে কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য মিলবে, ব্যবসা ক্ষেত্রেও সাফল্য আছে। বিশ্বরাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ, বিশ্বরাশি জাতক জাতিকারা আজকে যে কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। বিশ্বরাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আট সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, নয় সংখ্যা জাতক জাতিকাদের শুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা এবং জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, সব সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি। আজ মিথুন রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রঙ হচ্ছে সবুজ এবং লাল। সাত সংখ্যা জাতক জাতিকাদের শুভ, আট সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ নয়, অর্থনৈতিক দিক থেকে সমস্যা, ব্যবসা ক্ষেত্রে সমস্যা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ সমস্যা, প্রিয়জনের সাথে মতানৈক্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবলভাবে অশুভ। আজ কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল। নয় সংখ্যা জাতক জাতিকাদের শুভ, দুই সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহরাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ, যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। নয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, এক সংখ্যা জাতক জাতিকাদের শুভ। কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ, অর্থনৈতিক শুভ, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ। কন্যারাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ, আজ কন্যারাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের শুভ, তিন সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ,
অর্থনৈতিক শুভ, কর্মজনিত শুভ সাফল্য, পারিবারিক দিক থেকে সাফল্য, তুলারাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক চূড়ান্ত সাফল্য আছে, নতুন কিছু ক্রয় বিক্রয় ক্ষেত্রে সাফল্য। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রঙ হচ্ছে সাদা এবং লাল। তিন সংখ্যার জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, চার সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হলুদ এবং নীল। চার সংখ্যা জাতক জাতিকাদের অশুভ, ছয় সংখ্যা জাতক জাতিকাদের শুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, প্রিয়জনের সাথে মতানৈক্য, চোট আঘাতের যোগ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ধনুরাশি জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলুন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। তিন সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, এক সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যা, জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা এবং মকর রাশি জাতক জাতিকারা আজও সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম নষ্ট হতে পারে এবং শত্রু বৃদ্ধি হতে পারে। আজ মকর রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের শুভ, আট সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যা, জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, চোট আঘাতের যোগ আসতে পারে। প্রিয়জনের সাথে প্রবল মতানৈক্য। কুম্ভরাশি জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু ভাবনা চিন্তা করে অগ্রসর হতে হবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। নয় সংখ্যা জাতক জাতিকাদের শুভ, তিন সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যা এবং জটিলতা থাকবে, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া। মীন রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, চোট আঘাতের যোগ আসতে পারে। আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, বিশেষ করে প্রবল অর্থনাশের মতন যোগ আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, এক সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। পণ্ডিতজিকে আপনারা যারা যারা দেখাতে চাইছেন যে বুকিং নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনারা ফোন করবেন। এখন শুধুমাত্র অনলাইনেই কিন্তু উনি কনসালটেন্সি দেবেন, এবং অনলাইনে যে দূর দূরান্তে মানুষই থাকুন না কেন অনলাইন সুযোগ নিতে পারেন, ফ্রি অনলাইনে কনসালটেন্সি উনি দেবেন। এবং আপনারা এই নাম্বার বুকিং নাম্বার যাচ্ছে যেটা অফলাইনে উনি যান, এই নাম্বারেই আপনাদের অনলাইন যোগাযোগ করতে হবে। এবং তার সঙ্গে যেমন বিচার পাচ্ছেন তার সঙ্গে প্রতিকার প্রতিবেদন টোটালটাই কিন্তু থ্রু অনলাইন হচ্ছে, যেহেতু এখনকার সিনারিওটা পুরোটাই পাল্টে গিয়েছে। সুতরাং যে হেল্পলাইন যাচ্ছে সেই হেল্পলাইনে ফোন করুন অনলাইন বুকিংয়ের জন্য। আমরা কি হোয়াটসঅ্যাপে যাব? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আসবো। আমি সোমবার এবং বুধবার দিন আলোচনা করেছিলাম এবং রাশিগত আলোচনা কিছু করেছি, বাকি ছিল শুধু মকর রাশির, বিশেষ করে মকর, কুম্ভ এবং মীন রাশির এই শনির, বক্রী শনির যে কী যেতে পারে প্রভাব। কারণ 23 মে থেকে 11 অক্টোবর পর্যন্ত শনি যে বক্রী থাকবে, তার ক্ষেত্রে মকর, কুম্ভ এবং মীন রাশি জাতক জাতিকারা কীরকমভাবে থাকবেন বা আপনাদের উপরে কীরকম প্রভাব আসতে পারে। মকর রাশি জাতক জাতিকা যারা, যাদের জন্মকালীন শনি বক্রী ছিল, জন্মকালীন শনি কিন্তু আপনাদের যেখানেই থাকুক না কেন, যে রাশিতে অবস্থান করুক না কেন, যদি আপনার জন্মকালীন বক্রী থাকে তবেই কিন্তু আপনাদের এই সময় অর্থাৎ এই পার্টিকুলার 11 অক্টোবর পর্যন্ত আপনাদের কিন্তু ভালো দেবে না। এই সময়টা কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন, শারীরিক বিড়ম্বনা আসতে পারে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা আসতে পারে, মানসিক টেনশন আসতে পারে, কার্যক্ষেত্রে কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা আসতে পারে, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও সমস্যা আসতে পারে। এই সময় আপনাদের ভাগ্য বিড়ম্বনাও ঘটাতে পারে, প্রবল অর্থনাশও ঘটাতে পারে। মকর রাশি জাতক জাতিকারা এই সময়টা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, যদি আপনাদের জন্মকালীন শনি বক্রী থাকে 11 অক্টোবর পর্যন্ত আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শনি অর্থাৎ রাশি, আপনাদের রাশির দ্বাদশে কিন্তু শনি বক্রী অবস্থায় আছে। অতএব কুম্ভ রাশি জাতক জাতিকারা যাদের জন্মকালীন শনি বক্রী, আমি আগেই আলোচনা করেছিলাম,
শনি যদি কখনো দ্বাদশপতি হয় বা দ্বাদশপতি যে কোনো গ্রহই যদি বক্রী হয় তাদের কিন্তু দুর্দশার শেষ থাকে না, তাদের জীবনটাই হচ্ছে দুঃখের হয় এবং তাদের জীবনে অর্থনৈতিক সমস্যা আসে, ঋণ হয়, দারিদ্রতার ছাপ আসে তাদের জীবনে। সে ব্যাপারে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হয়। এবং শনি যেহেতু আপনাদের দ্বাদশ, যদি জন্মকালীন শনি আপনার বকরি থাকে, দ্বাদশে এই শনি বকরির 11ই অক্টোবর কিন্তু পর্যন্ত আপনাদের নানাবিধ সমস্যা আসতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময়ে আপনাদের অর্থনাশ, অযথা কিন্তু অর্থ খরচ হতে পারে অকারণে, মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক পীড়া, প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা, সতর্কতা অবলম্বন করবেন 11ই অক্টোবর পর্যন্ত। মীনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আমি কিন্তু আলোচনা করেছিলাম এর আগের দিন অর্থাৎ বুধবার দিন এই বক্রী শনির অবস্থা নিয়ে, তখন কিন্তু একটা কথা বলেছিলাম যে একাদশভাবে যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন বৃহস্পতি এবং শনি বক্রী অবস্থা থাকে তারা কিন্তু রাজ সম্মান পায় এবং অর্থনৈতিক সাফল্য আসে তাদের জীবনে, দুর্দান্ত অর্থনৈতিক সাফল্য আসে। যদি কোনো মীনরাশি জাতক জাতিকার জন্মকালীন যদি শনি বকরী থাকে তাহলে আপনাদের 11ই অক্টোবর পর্যন্ত দুহাতে অর্থ পাবেন, নিশ্চিত থাকতে পারেন। এই সময় অর্থনৈতিক চূড়ান্ত সাফল্য দেবে আপনাদের, অর্থনৈতিক দিক থেকে দুর্দান্ত সাফল্য আপনারা পাবেন। শুধুমাত্র অর্থনৈতিক সাফল্য, অন্যান্য দিক থেকে কিন্তু সাফল্য নাও আসতে পারে এই সময়টা। অর্থনৈতিক সাফল্য, মানুষের সাফল্য তো নানাবিধ হয় কিন্তু এই সময়টা পার্টিকুলার আপনারা অর্থনৈতিক সাফল্য মিলবে। যাই হোক, আমি এই বক্রী শনি নিয়ে আমি আলোচনা করলাম আপনাদের সামনে 3 দিন ধরে, এবং গ্রহগুলো কীভাবে বক্রী হয়, এবং আপনারা যদি কখনও না শুনে থাকেন তাহলে আপনারা সোমবার এবং বুধবারের এই যে প্রোগ্রামটি আমার ইউটিউবে দেখে নেবেন, তাহলে কিন্তু জানতে পারবেন যে আমি সমস্ত গ্রহগুলো অর্থাৎ বক্রী গ্রহের রহস্য, গ্রহরা বক্রী হলেই যে আপনি খারাপ হবে এটা ভুল ধারণা। গ্রহরা বক্রী হলে আপনি ভালো হতে পারে আপনার, গ্রহরা বক্রী হলে আপনার খারাপ হতে পারে। প্রথম থেকে আমি আলোচনা করেছিলাম, গত সোমবার দিন আমি আলোচনা করেছিলাম যে 4টি গ্রহ বক্রী তার জীবন যুদ্ধময় হয়, 3টে গ্রহ বক্রী এবং কোন গ্রহ বক্রী হলে কি আপনার জীবনে সমস্যা আসতে পারে আমি কিন্তু পরপর 3 দিন ধরে আলোচনা করলাম। অতএব আপনারা চেষ্টা করবেন ইউটিউবে দেখে নেওয়া, এত বিস্তারিত আলোচনা আপনারা কিন্তু অনেক বই ঘেঁটেও পাবেন না। আপনারা যদি জ্যোতিষের অনেক বই কলেজ স্ট্রিট থেকে কিনে আনেন আপনারা কিন্তু পাবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি যেভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করেছি, বিশেষ করে বক্রী গ্রহের রহস্য নিয়ে। যাই হোক, এর পাশাপাশি বলবো যে এখন যাই করুক না আপনারা, আপনাদের প্রয়োজন হলে আপনারা অনলাইনে আসবেন, অনলাইনে মাধ্যমে আপনারা আপনাদের ছক বিচার করাতে পারেন। আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দুটো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ডেট অফ বার্থ টাইম পাঠাবেন, আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো, সেই অ্যাকাউন্ট নম্বরে আমার ফিসটাকে পাঠিয়ে দিতে হবে, কারণ এটা মানে বিশেষ করে এটা ফ্রি কনসালটেন্সি নয়, এটা আমার একটা পেশা, সর্বক্ষেত্রে কিন্তু বিনে পয়সা হয় না, ফ্রিতে হয় না। আর এই সিচুয়েশনের মধ্যে যেহেতু অফ আছে তার জন্যই অনলাইনে, কিন্তু ব্যাপারটা একই, বিষয়টা একই, যেমন অফলাইনে আপনারা যেতেন যে যে পদ্ধতি অবলম্বন করতেন অনলাইনের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করে ফিস দিয়ে এবং যোগাযোগ করবেন, কিন্তু বিষয়টা আপনি পুরোটাই একই পাবেন, সেই বিচার থেকে সেটা প্রতিকার পর্যন্ত। আর একটা কথা, অনেকে লেখেন, লিখে বলেন যে একটা প্রশ্নের জন্য এত, আমি তো আপনাকে বলিনি আপনি একটা প্রশ্ন করতে, আপনি আমার ফিসটা পুরোটাই দেবেন অনলাইনে, একটা কেন, আপনি 10টা প্রশ্ন করুন, অসুবিধা নেই, আমি তো 10টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আছি, আপনি 10টা প্রশ্ন করুন অনলাইনের মাধ্যমে আসুন। এখন যে পরিস্থিতি, এই সময় তো চেম্বারে যাওয়া সম্ভব নয়, অনলাইনের মাধ্যমে আসুন, আমি আপনাদের সমস্ত ছক বিচার বিশ্লেষণ করে দেবো, আপনাদের যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেবো, নিশ্চিত থাকতে পারেন। আপনারা যেভাবে চেম্বারে সময় পান ঠিক সেভাবেই কিন্তু আমি আপনাদের দেখে দেবো। তার পাশাপাশি সামনেই
ফলহারিণী অমাবস্যা আসছে, এটাকে কাজে লাগাতে পারেন। আপনাদের গ্রহ যদি দোষ থাকে সেই গ্রহদোষ খণ্ডন করুন, খণ্ডন করে নিন, কারণ ফলহারিণী অমাবস্যার দিন। আর জানিনি, আমি তো এরা অনেক দিন ধরেই প্রচার করেছি, আমার বাড়িতেই মন্দির, আমার বাড়ির মন্দির, গৃহমন্দির, মা সর্বমঙ্গলা মায়ের মন্দির, সর্বমঙ্গলা মায়ের মন্দিরেই কিন্তু আমি গ্রহদোষ খণ্ডন করি এবং সেখানে কোনো লুকোছাপা নেই। আপনি যে আপনার গ্রহদোষ খণ্ডন হচ্ছে, আপনি যেখানে থাকুন, সুইজারল্যান্ডে থাকুন, মুম্বাই থাকুন আর কলকাতায় থাকুন, আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনি বসে বসে ঘরে বসে আপনি আপনার পুজো দেখতে পারবেন। এরকম প্রযুক্তি কিন্তু আমি ব্যবহার করি, আমি জানি না এই ধরনের প্রযুক্তি আর কেউ ব্যবহার করে কি না। আমি মনে হয় যদিও করে থাকে, আমি মনে হয় প্রথম এই ধরনের প্রযুক্তি ব্যবহার করেছি আমি। প্রত্যেকটা মানুষ তার বাড়ির সাথে ঘরে বসে ঠিক এভাবে মোবাইলে তার পুজোটা দেখতে পাচ্ছে, পরিষ্কারভাবে পুজো দেখতে পাচ্ছে এবং সেই পুজোটা আমি লাইভ দেখাই। আমার পুজোটা সবসময় লাইভ দেখানো হয়, সেটা হচ্ছে ফেসবুকেও দেখা হয়, দেখানো হয় আমার ইউটিউব চ্যানেলে দেখানো হয়, ভিগুর্ষি জাতক অর্থাৎ ফেসবুক, আমার অ্যাস্ট্রোচক্র ভিগুর্ষি জাতক হচ্ছে আমার ইউটিউব, এখানেও কিন্তু আপনারা সাবস্ক্রাইব হয়ে আপনারা কিন্তু আমার প্রোগ্রামটা দেখতে পারেন। অর্থাৎ অ্যাস্ট্রোচক্র ভিগুর্ষি জাতক এখানে দেখুন লেখাটা যাচ্ছে। যাই হোক, আমি একটা হোয়াটসঅ্যাপ নিয়ে আলোচনা করব। এটা পাঠিয়েছে, স্যার আমি কৌস্তব রায়, ক্লাস টুয়েলভের ছাত্র, আমি আমার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই, আমি কমার্স নিয়ে পড়ছি, কী নিয়ে এগোতে পারলে আমি ভবিষ্যতে ভালো হবে আমার। আচ্ছা, আমি আর আমার পরিবার আপনার প্রোগ্রাম দেখি। আচ্ছা, আর একটা প্রশ্ন, তোমার ডেট অফ বার্থ হচ্ছে 16/11/2003, 12:55 PM হাওড়াতে জন্ম। আর একটা প্রশ্ন, 2022 সালে কর্কট রাশির ধাইয়া শুরু হচ্ছে, তাতে কি আমার কোনো ক্ষতি হবে? ভালো প্রশ্ন করেছো। ধাইয়া নিয়ে তোমাদের অনেকেরই মানে টেনশান থাকে, ধাইয়াটা কী সেটা আগে জানতে হবে। 16/11/2003 রবিবার 2:55 PM হাওড়া, এবং তোমার মীন লগ্ন কর্কট রাশি। আচ্ছা, এটা একটু দেখি না, এক মিনিট দেখিয়ে দিচ্ছি, এটা একটু দেখিয়ে দিব আমরা, একটা কুষ্ঠি দেখাবো আপনাদেরকে, এটা পণ্ডিতজির হাতে তৈরি কুষ্ঠি, কিন্তু এইভাবেই আপনারা পাবেন এবং ডিটেলসে কিন্তু থাকবে। আমি পাতা উল্টে দেখাই আপনাদেরকে। পাতা উল্টে দেখান, এটা যে হাত কুষ্ঠি, এটা আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, হ্যাঁ আবার দেখালাম, যদি আপনারা করাতে চান। আগেকার দিনে যে লম্বা কুষ্ঠিগুলো হতো, এখন তো লম্বা কুষ্ঠি মানে কেউ রাখতে চায় না, সেটাকে ফাইল আকারে আমি দেখাচ্ছি, কারণ লম্বা কুষ্ঠি গোটাতে গোটাতে দেখা যায় যে ছিঁড়ে যায়, সেই জন্য এটা সুবিধা, হ্যাঁ এটা ফাইল আকারে করানো আছে। এই ফাইল আকারে সমস্ত কিছু পাবেন, টোটালটাই হাতে, ডিটেলসে রয়েছে। এই যে একটু আগে পণ্ডিতজি বলছিলেন যে সময়টা কিন্তু দেওয়া হয়, সেটা আপনার কি ছক বিচারের ক্ষেত্রে, কি কোষ্ঠী বানানোর ক্ষেত্রে, এটাই হচ্ছে তার সবথেকে বড়। দেখতে পাচ্ছেন কতগুলো পেজেস রয়েছে, আমি দেখাচ্ছি পরপর করে, আর একটা পেজ বোধহয় চলে গেল সম্ভবত। এখানে সমস্ত কিছু পাবেন, যতগুলো আপনার ছক আছে মোটামুটি, সেই আপনার রাশিচক্র হোক, ভাব চার্ট হোক, বা নবাংশ চার্ট, দশমাংশ চক্র, দেক্ষান চক্র, বিভিন্ন রকম চার্ট আপনি পাবেন, ভাগ আছে, হ্যাঁ দশা, অন্তর্দশা, সন্ন্যারী, নবতারা চক্র, এবং তার পাশাপাশি আপনি এই আপনার হোল লাইফের মোটামুটি প্রেডিকশান, এগুলো সব কিছুই পাবেন। এবং বিশেষ করে এই এখানে টোটাল 25 পাতার আছে, ওই 25 পাতার কোষ্টি আপনি পাবেন। আপনাকে সময় দিতে হবে 1 মাস, এখন থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন। এখন যোগাযোগ করবেন, ধরুন অনলাইনে অনেকে তো বলছি যোগাযোগ করতে করবেন এবং তারা কুষ্ঠিটা পাবেন, এটা কি থ্রু পেয়ে যাবে, কুরিয়ারে পেয়ে যাবে, কুরিয়ার আপনাদের সেখানে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আপনাদের নাম, ডেট অফ বার্থ, টাইম, ধরুন আপনার সন্তানের আপনি করবেন, সেক্ষেত্রে সন্তানের নাম, ডেট অফ বার্থ, টাইম পাঠাবেন, অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হবে, অ্যাকাউন্ট নম্বরে আপনি টাকাটা ফেলে দিলেন, আপনাকে অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন, ঠিক 1 মাসের মধ্যে আপনার বাড়ির অ্যাড্রেসে চলে যাবেন। যেহেতু এখন লকডাউন পিরিয়ড, এখন এই সময় কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবেন, এরপরে কাজে যখন আমরা আবার বিজি হয়ে যাবো সেই সময় কিন্তু আস্তে আস্তে মানে দেরি হতে পারে, বা সেই সময় একটু কাজের চাপ থাকবে, এই সময় আপনারা করিয়ে নিতে পারেন। এই সময় যেহেতু হাতে অনেক সময় আছে, এই সময়টা করালে কী হবে, খুব তাড়াতাড়ি দ্রুত পেয়ে যাবেন হাতে। যাই হোক, এই কোর্সটি এখন করাতে পারেন। আচ্ছা, তোমার জন্মছক নিয়ে আমি আলোচনা করি একটু। মীন লগ্ন চতুর্থে তোমার শনির অবস্থান, পঞ্চমে চন্দ্র, এবং বৃহস্পতি তোমার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবমভাবে বুধ শুক্র,
যাই হোক, তোমার একটা প্রশ্ন ছিল যে তোমার ভাইয়ায় তোমার কোনো খারাপ দেবে কি না, তোমার কর্কট রাশি, কর্কট রাশি, হ্যাঁ আগামী বছর থেকে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির ধাইয়া শুরু হচ্ছে, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির ধাইয়া। কর্কট রাশির জাতক জাতিকার যে ধাইয়া হবে সেটাকে বলা হয় অষ্টক শনি, আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হচ্ছে কণ্টক শনি। আচ্ছা, অষ্টক শনির ধাইয়া এবং কণ্টক শনির ধাইয়ায় কী খারাপ দেয়? অষ্টক শনি মূলত দেখা যায় তার শারীরিক বিড়ম্বনা আসে, তার পিতার দিক থেকে সমস্যা আসে, শারীরিক পিতার দিক থেকে শারীরিক বিড়ম্বনা আসে, তার কর্মজনিত সমস্যা আসে, অনেক ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা হয়, মামলা মোকদ্দমা জাতীয় সমস্যা আসে। এই জাতীয় সমস্যা কিন্তু তাদের, বিশেষ করে যাদের অষ্টক শনির দোষ থাকে, যাদের অর্থাৎ যাদের কর্কট রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে শুভ নয়। আর বিশেষ করে যাদের কণ্টক শনির দোষ থাকে তাদের ক্ষেত্রে মাতা শারীরিক বিড়ম্বনা হয় মায়ের, এবং তাদের বিশেষ করে দেখা যায় গৃহাদি সংক্রান্ত সম্পত্তি জাতীয় কোনো রকম মামলা মোকদ্দমা বা গৃহাদি সংক্রান্ত কোনো জটিলতা তাদের এই সময় আসে। তাদের প্রিয়জনের সাথে অর্থাৎ তাদের বন্ধু শ্রেণী তাদের সাথে কিন্তু রিলেশনের কোনো গ্যাপ আসে, তাদের রিলেশনটা নষ্ট হয়ে যায়, এই জাতীয় সমস্যাগুলো তাদের মধ্যে আসে, এবং প্রবল অর্থনাশও কিন্তু আসে। এই সময়টায় কী হয়, আপনি অর্থ রোজগার করবেন কিন্তু অর্থ আপনি ধরে রাখতে পারবেন না, সেই জাতীয় সমস্যাগুলো কিন্তু আসে। যাই হোক, তোমার জন্মছক অনুযায়ী এই সামনের বছর যখন তোমার অষ্টক শনি আসবে সেই সময় তোমার শনির অবস্থান কোথায় থাকবে আগে দেখতে হয়। শনির অবস্থান তোমার সেই সময় শনি অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে, নক্ষত্র দেখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্র মানে তোমার সাধক নক্ষত্রে, তোমার নবতারা চক্রে আমি চলে এসেছি, তোমার সাধক নক্ষত্রে সেই সময়টা কিন্তু শনি থাকবে। অর্থাৎ শনি কিন্তু ধাইয়া আড়াই বছর থাকে, অর্থাৎ তোমার যে অষ্টক শনি আড়াই বছর থাকবে। দেখো, তুমি যখন তোমার যখন ধাইয়া শুরু হবে তখন সাধক নক্ষত্রে নবতারা চক্রে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে, এই সময়টা কিন্তু তোমাকে খারাপ দেবে না, খারাপ দেবে যখন এই বদ নক্ষত্রে ঢুকবে। শনি যখন শতবিষা নক্ষত্রে ঢুকবে তখন তোমার অবস্থা খুব খারাপ হবে, কিন্তু তোমাকে ওই সময়টার জন্য সাবধান থাকতে হবে। যখন আমি প্রতিদিন বলি না রাশিফল, যে শনি শবনা নক্ষত্রে, শনি শবনা নক্ষত্রে, যখন বলবো শনি শতবিষা নক্ষত্রে তখন তুমি অ্যালার্ট থাকো, তখন তুমি অ্যালার্ট থাকো। অতএব শনি যখন শতবিষা নক্ষত্রে ঢুকবে তোমার বদ নক্ষত্রে ডুবে, শনির ধাইয়া, শনির ধাইয়া সবসময় মনে রাখতে হবে। যে কোনো জাতক জাতিকার যদি নবতারা চক্রে অশুভ নক্ষত্র, অর্থাৎ শনি শুরু হবে সাধক ২৩ নম্বর অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে, তার ধাইয়া শুরু হবে, অর্থাৎ সেটা কণ্টক শনি বৃশ্চিক রাশির ক্ষেত্রে হতে পারে, অষ্টক শনি কর্কট রাশির ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র থেকে শুরু হবে। সেই ধনিষ্ঠা নক্ষত্র যে কোনো জাতক জাতিকার নবতারা চক্রে অশুভ জায়গা নক্ষত্র হতে পারে বা শুভ নক্ষত্র হতে পারে। অশুভ নক্ষত্রে কারোর ক্ষেত্রে দেখা যায় বিপদ নক্ষত্র, পুত্রী নক্ষত্র, বদ নক্ষত্রে, তাদের অবস্থা খুব খারাপ, তাদের খুব খারাপ দেবে। যদি সেই জাতক জাতিকার দেখা যায় মিত্র নক্ষত্রে, অধিমিত্র নক্ষত্রে অথবা তাদের সম্পদ নক্ষত্রে অবস্থান করছে, তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা থাকবে না। বা সাধক বা জন্ম নক্ষত্র কোনো ক্ষেম নক্ষত্র কোনো সমস্যা দেয় না। অতএব এগুলো কিন্তু বিচার বিশ্লেষণের ব্যাপার। অতএব তোমার শনির ধাইয়া মানেই তুমি একেবারে আড়াই বছর একেবারে শুয়ে থাকবে বিছানায়, এই ধরনের ধারণা কখনো পোষণ করবে না। এই ধারণা আনা মানেই তোমার কিন্তু মানসিক রোগে দাঁড়াবে। শনির ধাইয়া আড়াই বছর কারোর ক্ষেত্রে ভালো হতে পারে, কারোর ক্ষেত্রে খারাপ হতে পারে। আমার জীবনে শনির ধাইয়া কিন্তু আমাকে ভালো দিয়েছিল। অতএব শনির ধাইয়া নিয়ে কিন্তু কখনো প্রিয়া, হ্যাঁ আমার জীবনে শনির সাড়ে সাথে খারাপ দিয়েছিল কিছুদিন যখন বদ নক্ষত্রে ছিল, আবার আমার জীবনে শনির ধাইয়া আমাকে খুব ভালো দিয়েছিল। অতএব তোমার জীবনে শনির ধাইয়া কখন খারাপ আসতে পারে আমি কিন্তু পুরো বিশ্লেষণ করে বললাম, ভয়ের কিছু নেই। যে কোনো জাতক জাতিকা, আপনারা যারা দর্শক দেখছেন,
ভয়ের কিচ্ছু নেই, আপনাদের জন্মছকটা বিচার করে নেবেন। আপনাদের ওই সময় ধনিষ্ঠা নক্ষত্রে যখন শনি ঢুকবে, ওই সময় আপনার নবতারা চক্রে কোথায় আছে শনি সেটা দেখে নেবেন। সুতরাং আজকের হাতে সময় নেই, অবশ্যই আপনারা কিন্তু অনলাইনে যোগাযোগ করতে থাকুন, অনলাইনের মাধ্যমে আপনারা বিচার এবং প্রতিকার প্রতিবিধান সবটাই পাবেন। এবং যেভাবে অফলাইনে আপনাদের একটা অর্থ দিতে হতো, সেভাবে অনলাইনের ক্ষেত্রেও কিন্তু আপনাদের অর্থ দিতে হবে এবং প্রেডিকশন নিতে হবে এবং প্রতিকার প্রতিবিধানও নিতে পাবে। আজকের হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।